সামান্য বৃক্ষের দিকে গভীরভাবে তাকিয়ে এর মর্ম ও উদ্দেশ্যগুলো বুঝতে পারলে আমাদের জীবনকে খুব সহজেই পরিবর্তন করতে পারব, নিজেকে নিয়ে যেতে পারব সাফল্যের উচ্চ স্তরে। যারা ভালো কিছু অর্জন করতে চান তাদেরকে অবশ্যই পরিবর্তন হতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে, দিনের পর দিন উন্নত করার চেষ্টা করতে হবে। আমরা অনেকে বড় হতে চাই, উচ্চ আসরে অবস্থান করতে চাই, কিন্তু সাধারণ মানুষদেরকে কষ্ট দিয়ে উচ্চ পর্যায়ে গেলেও এর মধ্যে প্রকৃত শান্তি নেই, থাকবে না তাদের মানুষের ভালোবাসা। আপনি যদি নিজের কাজের পাশাপাশি অসহায় মানুষদের সাহায্য করে থাকেন তাহলে তাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। জীবনটা শুধু নিজের জন্য নয়, অন্যের ভালোর জন্য ব্যবহার করুন। সমাজের দুর্বল অসহায় মানুষদেরকে আত্মত্যাগ ও সহযোগিতা করতে পারলে দেশ সমাজ হবে অনেক উন্নত। সমাজের জন্য সাধারণ মানুষের জন্য আমাদের কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা আদৌ কি আমরা জানি? কী ধরনের ও কেন উপকার করা উচিত এবং প্রকৃত মানুষ কীভাবে হওয়া যায়, এসব বিষয়ে জানতে আমাদের আজকের ভিডিও। বৃক্ষদের থেকে প্রধানত আত্মত্যাগ ও সহযোগিতা শেখা উচিত। এই যে আমাদের চারপাশে কত ধরনের গাছ রয়েছে সেগুলো আমাদের কী কী উপকারিতা, আত্মত্যাগ ও সহযোগিতা করে যাচ্ছে তার খবরকে আমরা রাখি। একটা জীবনের অর্থ কী? শুধু নিজের সুবিধা স্বার্থ বুঝে খেয়ে বেঁচে থাকা অবশ্যই না, শুধু নিজের চিন্তা করে প্রকৃত জীবন গঠন করা যায় না। আপনি বড় হয়েছেন, এখন পাশের দুর্বল মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কিন্তু আমরা কয়েকজন এবার করে থাকি। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভায় বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে, তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত। এই জন্য বৃক্ষদের থেকে আমাদের শেখা উচিত। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা কমিয়ে এদের জায়গায় আনতে হবে উদার হৃদয়ের ব্যক্তি, যাদের উদ্দেশ্য সমাজের শুধু টিকে থাকা নয় বরং জীবনকে সুন্দরভাবে বিকশিত করা। সেসব মানুষের জীবনাদর্শের প্রতীক হল সজীব বৃক্ষ, কারণ মানব জীবনের আদর্শ হিসেবে বৃক্ষের মতো জীবন্ত উপমা আর নেই। বৃক্ষের কাজ শুধু মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলা নয়, বৃক্ষকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। মানুষের জীবন গোপন ও নীরব সাধনা দ্বারা পরিচালিত হওয়া উচিত, যা আমরা বৃক্ষের মধ্যেই দেখতে পাই। বৃক্ষের ন্যায় মানুষকেও জগতের কল্যাণে নীরবে ধূপের গন্ধের ন্যায় নিজেকে বিলিয়ে দেওয়া সাধনা করতে হবে, তাহলে প্রকৃত সমাজ গঠন করা সম্ভব, সবাইকে নিয়ে বেঁচে থাকা যাবে সহজেই।